আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস DAC পেপারের প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি 2021 সালে পড়েছিল, তোমরা এই প্রশ্নটি দেখে নাও। তোমাদের এই প্রশ্নতে তিনটি অপশান থাকবে, সেই অপশান ABC। এই তিনটি অপশানের মধ্যে তোমরা যে কোনো একটি অপশান পছন্দ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং পরীক্ষা দিবে। দেখো, তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে, সময় পাবে 2.5 ঘন্টা। অপশানের সিলেবাসে রয়েছে তোমাদের কোর্স কোড HISP হিস্টোরি পাস বা প্রোগ্রাম DAC-T-1। তোমাদের সিলেবাস হিস্টোরি অফ চাইনা ফ্রম ট্র্যাডিশন টু রিভলিউশন। তাহলে প্রথমে তোমাদের 1 নম্বর প্রশ্নে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 10 × 2 = 20। এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব, শর্ট প্রশ্নগুলো। একেরে কনফুসিয়াস কে ছিলেন বা কে? একের বি ম্যান্ডারিন কারা? একের সি জাতিসমূহের পরিবার বলতে কি বোঝো? একের ডি নজরানা প্রথা কি? এর পরের পেজে চলে যাব। একের ই পিকিং কনভেনশন কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? একের এফ রিভলিউশন অ্যান্ড কাউন্টার রিভলিউশন ইন চাইনা বইটি কার লেখা? একের জি তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি? একের এইচ, নম্বর প্রশ্ন, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ চাইনা কবে প্রতিষ্ঠিত হয়? একের আই 8 ট্রায়াগ্রাম সেক্ট কি? তারপরের প্রশ্ন, যে নাম্বার প্রশ্ন, Double 10 Rising কি? একের কে নাম্বার প্রশ্ন, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দেয়ার সিভিলাইজেশনস অ্যান্ড ফিলোসফিজ বইটির রচয়িতা কে? তারপরে একের এল নাম্বার কোশ্চেন, 3 Principles of People কি? একের এম নাম্বার কোশ্চেন, জনগণের পথ বলতে কি বোঝো? তারপরের পেজে চলে যাচ্ছি। একের এন নাম্বার কোশ্চেন, সাংহাই ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস কবে গঠিত হয়? একের ও নাম্বার কোশ্চেন, হোমপুয়া মিলিটারি একাডেমি কি? এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। দেখো, 2-এর A নাম্বার কোশ্চেন, প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন সম্পর্কে একটি টীকা লেখো। 2-এর B নাম্বার কোশ্চেন, চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, তারপরে 2-এর C নাম্বার কোশ্চেন, চীনের 1911-র বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে D নাম্বার কোশ্চেন, 2-এর D নাম্বার, বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 2-এর E নাম্বার কোশ্চেন, শত দিবসের সংস্কার সম্পর্কে একটি টীকা লেখো। 2-এর F নাম্বার কোশ্চেন, চীনের ইতিহাসে মাও সেতুং এর অবদান আলোচনা করো। এর পরের পেজে চলে যাব। কোশ্চেন নাম্বার 3, তোমাদের কোশ্চেন নাম্বার 3-তে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে। তাহলে 3-এর A নাম্বার কোশ্চেন, দ্বিতীয় আফিম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। তারপরে 3-এর B নাম্বার কোশ্চেন, চীনের সমর নায়কদের শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তারপর 3-এর C নাম্বার কোশ্চেন,
চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিয়াং কাইশেক এর মূল্যায়ন করো। এরপরে তিনের ডি নাম্বার কোশ্চেন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে অপশান বি, তোমাদের অপশান বি এর যে কোর্স কোড, সেই কোর্স কোড অর্থাৎ পেপারের নামটি তোমরা দেখে নাও, HISP DSE-T-2। তোমরা যদি অপশান বি উত্তর করো তাহলে তোমাদেরকে এই কোডটি লিখতে হবে পেপারে। এক নাম্বার কোশ্চেনে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। আর তোমাদের সিলেবাস, যারা জাপানের ইতিহাস পড়ছো, জাপানের ইতিহাস হচ্ছে এই অপশান বি এর সিলেবাস। তোমাদের এক নম্বর কোশ্চেনে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। একের এ নাম্বার কোশ্চেন, সেগুন তন্ত্র কি? একের বি নাম্বার কোশ্চেন, সাতসুমা ও চসু কারা। একের সি নাম্বার কোশ্চেন, চার্টার ওথ বলতে কি বোঝো? একের ডি নাম্বার কোশ্চেন, কাইসিনটো কে কবে প্রতিষ্ঠা করেন। তারপরে একের ই নাম্বার কোশ্চেন, মেইজি শিল্পনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। একের এফ নাম্বার কোশ্চেন, কবে কাদের মধ্যে ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। একের জি নাম্বার কোশ্চেন, কোন চুক্তির দ্বারা এবং কবে প্রথম চীন জাপান যুদ্ধের অবসান ঘটে? তারপরের পেজে চলে যাব। একের এইচ নাম্বার কোশ্চেন, জাতিসংঘ কেন এবং কবে লিটন কমিশন নিয়োগ করে? একের আই নাম্বার কোশ্চেন, হ্যারিস চুক্তির শর্ত কি ছিল? একের জে নাম্বার কোশ্চেন, মেইজি সংবিধান কবে প্রবর্তিত হয়? এই সংবিধানের খসড়া রচনার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? তারপরে একের কে নাম্বার কোশ্চেন, পূর্ব এশিয়ার জাপানি মনরো ডক্ট্রিন বলতে কি বোঝো? একের এল নাম্বার কোশ্চেন, শান টুং চরমপত্র কি? একের এম নাম্বার কোশ্চেন, জাপানে কবে প্রথম কারখানা আইন প্রবর্তিত হয় এবং কেন? একের এন নাম্বার কোশ্চেন, কুরাই তনিমা কি? একের ও নাম্বার কোশ্চেন, চতুঃশক্তি চুক্তি কি? তারপরে দুই নাম্বার কোশ্চেন, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে। একের দুইয়ের এ নাম্বার কোশ্চেন, টোকুগাওয়া জাপানের সামাজিক গঠন আলোচনা করো। দুইয়ের বি নাম্বার কোশ্চেন, মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন এসেছিল? দুইয়ের সি নাম্বার কোশ্চেন, 1904-5 সালে রুশ জাপানের যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। দুইয়ের ডি নাম্বার কোশ্চেন, মেইজি সংবিধান জাপানের জনগণকে কি কি অধিকার দিয়েছিল? দুইয়ের ই নাম্বার কোশ্চেন, পশ্চিমী ভাবধারা কিভাবে মেইজি জাপানের আধুনিকীকরণকে প্রভাবিত করেছিল? তারপরে দুইয়ের এফ নাম্বার কোশ্চেন, জাপানের ক্ষেত্রে পটসডাম সম্মেলনের গুরুত্ব আলোচনা করো।
তার পরের পেজে চলে যাব। এরপর কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রিতে তোমাদের দুটি কোশ্চেনের আনসার করতে হবে, প্রতিটি কোশ্চেনের মান 10 করে। থ্রির এ নাম্বার কোশ্চেন, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মূল কারণগুলি আলোচনা করো। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মূল কারণগুলি আলোচনা করো। তারপরে তিনের বি নাম্বার কোশ্চেন, মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি বিশ্লেষণ করো। মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি বিশ্লেষণ করো। তিনের সি নাম্বার কোশ্চেন, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেন, এর এই ঘটনায় বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের প্রতিক্রিয়া কী ছিল। প্রশ্নটি আরেকবার পড়ছি, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করে, এই ঘটনার বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের প্রতিক্রিয়া কী ছিল। তিনের ডি নাম্বার কোশ্চেন, জাপানের অর্থনীতির বিকাশে উদ্যোগপতিদের ভূমিকা আলোচনা করো। এই ছিল অপশান বি এর প্রশ্ন। এরপর অপশান সি এর তোমাদের কোর্স কোড দেখে নাও, HISP-DAC-T-3, অর্থাৎ যারা অপশান সি উত্তর করবে তারা এইভাবে কোর্স কোড অর্থাৎ পেপার লিখবে। অপশান সি এর যে সিলেবাস রয়েছে, ইস্যুজ অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এই সিলেবাসের উপরে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই প্রশ্নটি। ওয়ান নাম্বার কোশ্চেন, ওয়ান নাম্বার কোশ্চেনে তোমাদের 10টি কোশ্চেনের আনসার করতে হবে, প্রতিটি কোশ্চেনের মান 2 করে। ওয়ানের এ নাম্বার কোশ্চেন, স্ট্যালিনাইজেশন কথাটির অর্থ কি। ওয়ানের বি নাম্বার কোশ্চেন, কমিন ফর্ম কি। ওয়ানের সি নাম্বার কোশ্চেন, এশিয়ান এর মূল উদ্দেশ্য কী ছিল। ওয়ানের ডি নাম্বার কোশ্চেন, 1960 থেকে 65-এর মধ্যে কঙ্গো সংকটের প্রকৃতি কী ছিল। ওয়ানের ই নাম্বার কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো। ওয়ানের এফ নাম্বার কোশ্চেন, তৃতীয় বিশ্ব কি। ওয়ানের জি নাম্বার কোশ্চেন, ন্যাটোর প্রধান উদ্দেশ্য কী ছিল। ওয়ানের এইচ নাম্বার কোশ্চেন, গ্লোবাল ভিলেজ বলতে কী বোঝো, গ্লোবাল ভিলেজ বলতে কী বোঝো। ওয়ানের আই নাম্বার কোশ্চেন, ও এ ইউ এর মূল উদ্দেশ্য কী ছিল। ও এ ইউ এর মূল উদ্দেশ্য কী ছিল। এর পরের পেজে চলে যাব। ওয়ানের জে নাম্বার কোশ্চেন, তালিবান শব্দের অর্থ কি। ওয়ানের কে নাম্বার কোশ্চেন, হোচিমিন কে ছিলেন, তার রাজনৈতিক দলের নাম কি। ওয়ানের এল নাম্বার কোশ্চেন, বিশ্বায়ন কি। ওয়ানের এম নাম্বার কোশ্চেন, তেল রাজনীতি কি। ওয়ানের এন নাম্বার কোশ্চেন, নিউ ডিল নীতি কি ছিল। ওয়ানের ও নাম্বার কোশ্চেন, বান্দুং সম্মেলনের গুরুত্ব কি। এরপরে দুই নম্বর কোশ্চেনে চলে আসছি। দুই নম্বর কোশ্চেন তোমাদের 4টি কোশ্চেনের উত্তর করতে হবে, প্রতিটি কোশ্চেনের মান 5 করে। টুয়ের এ নাম্বার কোশ্চেন, 1956 সালের সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল। টুয়ের বি নাম্বার কোশ্চেন, মধ্য প্রাচ্যে অব উপনিবেশিকতার কী প্রভাব পড়েছিল। এর পরের পেজে চলে যাব। টুয়ের সি নাম্বার কোশ্চেন, 1954 জেনিভা চুক্তির পটভূমি আলোচনা করো। টুয়ের ডি নাম্বার কোশ্চেন, প্যালেস্টাইন সংকটের উদ্ভব ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। টুয়ের ই নাম্বার কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে কি জার্মান রাষ্ট্রের পুনর্মিলন সম্ভব হয়েছিল। টুয়ের ই নাম্বার কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলেই কি জার্মান রাষ্ট্রের পুনর্মিলন সম্ভব হয়েছিল। টুয়ের এফ নাম্বার কোশ্চেন, দেয়াদাত সম্পর্কে টিকা লেখো।
দেয়া দাঁত সম্পর্কে টিকা লেখো। তারপরে চলে আসছি তিন নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে। তিনের এ নাম্বার কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির বিপ্লব এসেছে, আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে বিপ্লব এসেছে, আলোচনা করো। তিনের বি নম্বর কোশ্চেন, বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের পেজে চলে যাব। তিনের সি নাম্বার কোশ্চেন, 90-এর দশকে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের কারণ কী ছিল? 90-এর দশকে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের কারণ কী ছিল? তিনের ডি নাম্বার কোশ্চেন, তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি সমাজ রাজনীতির উপরে অব উপনিবেশায়নের প্রভাব কী ছিল? এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের ইতিহাসের ডিএসই পেপারের প্রশ্নপত্র। যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কারণ 2021 সালের প্রশ্নটি তোমাদের 2023 সালে রিপিট হতে পারে। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে নজর রাখবে। আমি পরবর্তী ভিডিওতে চীনের ইতিহাস থেকে শর্ট প্রশ্ন আমি নিয়ে আসছি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।